হাই, আমি ইপ্সিতা। আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি একটা নতুন ব্লগ। আজ হচ্ছে, বাবা কি হাওয়া, কি দারুণ হাওয়া হচ্ছে। আর যেটা বলছিলাম, আজ হচ্ছে 29শে মার্চ, আর এখন এটা বিকেলবেলার সময়। তো চলুন আগে দেখে নিই যে সকালবেলা থেকে কি কি হলো, লাঞ্চ কি হলো, আর ছাদেই বা হঠাৎ করে এখন আসলাম কেন, সেগুলো সব দেখে নিই। আর আমি ছাদে এখন কয়েকটা কাজ সেরে নিই। ছাদে উঠলাম একটা ভীষণই দরকারি কাজ করতে, বারবার কারেন্ট অফ হচ্ছে আমাদের। আসলে গরম পড়েছে, এটা তো হবেই। তো এখন এটা চার্জে দিয়ে গেলাম, পরে রোদ যখন কমে যাবে তখন এসে বিকেলবেলা নিয়ে যাব। তো রান্না কি কি করেছি দেখাই। এই যে এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ, মাখিনি, জাস্ট এখানে কুমড়ো আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন আর অল্প একটু সর্ষের তেল তার সাথে। আর এখানে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে টক ডাল, মানে সিজনের প্রথম টক ডাল, মসুর ডাল দিয়ে করেছি আজকে। আর এটা হচ্ছে আগের দিনে মোচা একটু ছিল। আর একটা জিনিস, এটা হচ্ছে কুমড়ো ধুধুল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর মোচাটা বার করেছিলাম কিন্তু আর করা হয়নি। এই হচ্ছে আমাদের মেনু আজকে। ও সরি, এই ছোটটা বার করে সিদ্ধ করে আর করিনি। তো এখন হঠাৎ ছাদে আসার কারণ হচ্ছে, প্রথমত এখানে গাছে জল দিলাম, আর ওই সোলার প্যানেল যেটা চার্জ করতে দিয়েছিলাম সেটাও নিতে এলাম। তো এসে দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর বুঝতেই পাচ্ছেন পাশে কোকিল ডাকছে আশ্রমের দিকটা। আর দেখাচ্ছি আশ্রমের আম গাছে অলরেডি আম হয়েছে, তো সেটা দেখাই চলুন আগে। এই হচ্ছে আম গাছ, আমি একটু জুম করছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট আম। এই আম গাছটায় না বিশাল বড় বড় আম হয়, আর ওই আমফানের সময় এখানে আমি বেরোইনি, কিন্তু আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখেছিলাম প্রচুর, এখানে সবাই যারা আশেপাশেই থাকে অনেকে এসেছিল, এসে প্রচুর আম নিয়ে গেছে। তো খুব ভালো আম হয়, বড় বড় আম হয়, এখানে পরপর দুটো গাছ আছে, এটা এক রকমের গাছ আর ওটা আর এক রকমের গাছ, তো দুটোতেই আম হয় ভালো। তো এইগুলো মানে চোখের সামনে দেখতে পাই, কিন্তু আমি আর কোনো সময় যাই না নিতে। তার আগেও তো আপনাদের দেখিয়েছি এখানে কাঁঠাল গাছে একদম মাটির সাথে ঝুলে রয়েছে এমন কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে আশ্রমের দিকটা, আমাদের ছাদ থেকে আশ্রমটা যেরকম দেখায়, এই যে আমার রান্নাঘর থেকে যেরকম দেখা যায় দেখাচ্ছি। এই হচ্ছে এটা দেখা যায়, এটা সমাধি। এই যে আশ্রমটা আমি ভেতর থেকে এর আগেও দেখিয়েছি। আর এখানে এই যে গাছটা দেখছেন না, ওটাকে কি গাছ বলে আমি ঠিক জানি না, এই যে এরকম হয়েছে, এই সেম গাছ আমাদের বাড়ির কাছেই ছিল লাগোয়া, তখন প্রচুর এই গোল গোল পাতাগুলো ইয়েতে পড়তো, আমাদের ছাদে পড়তো। আর এই যে আমার লঙ্কা আর থানকুনি পাতা গাছ একসাথে, এটাকে না আমাদের যে জলের ট্যাঙ্ক আছে তার তলার জায়গাটায় রেখেছি, কারণ নতুন সবে এটা পটিং করেছিলাম, তো যাতে মানে কড়া রোদটা না লাগে। এখানে আরেকটাও কি ছোট একটা গাছ হচ্ছে, সেটা কি জানি না, লঙ্কাগুলো দেখুন। এই নারকোল গাছের পাশ থেকে সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখুন। আর কোকিলও ডাকছে, আমি চুপ করছি আপনারা শুনুন। তো যাই হোক, শুনলেন কি সুন্দর কোকিল ডাকছে। কোকিল সবসময় দেখে, বাট প্রবলেম এটাই হয় যে শহরের মধ্যে কোকিল যেমন দেখে, আর তার পাশে এই যে কুক, এই হর্নের আওয়াজটা বিঘ্ন করে আর কি শান্তি। তাছাড়া শহরে এখনও কিছু কিছু জায়গায় কোকিল ডাকে, তো আমি খুব মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমাদের এখানেও এইটা হয়, মানে শোনা যায় এই ক্যাকুকের বা মাঝে মাঝে কোকিলের আওয়াজও আসে। এই আশ্রমটার জন্য আরও বেশি, এখানে অনেক রকমের পাখি আসে, মাঝে মাঝেই আসে। তো যাই এখন নিচে নেমে যাব, নেমে চা টা করবো, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এবার এখন
সন্ধ্যাবেলা একটু সন্ধ্যাকালীন কিছু খাওয়া দাওয়া হবে আর ইপ্সিতা দেব আজকে বলেছে সন্ধ্যাবেলা একটা নতুনত্বই জিনিস তৈরি করবে তার জন্য কিছু জিনিস আনতে গেছে আর যেটা হবে সেটা ব্রেড দিয়ে হবে ব্রেড বার করে রাখতে বলেছে আর বলেছে ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট করে কাটতে তো সেটাই করে নি এখন আর এখানে কাজ করতে এসেছি রন খুব ডিস্টার্ব করছে আর ফ্যান চলছে অবস্থা খারাপ পুরো কি বলবো এই গরম মানে একটুখানি গরমেই মনে মানে ক্লান্তি লাগছে কি হচ্ছে বাবা হ্যাঁ ঘরে যাবো কাজ করবো না কে কাজ করবে তাহলে হ্যাঁ বাবা তো কাজ করতে দিয়ে গেছে আমাকে আমি যাবো চলে যাবো বাবাকে কাজ দিয়ে গেল আচ্ছা ঠিক আছে চলো বাবা বাবা আসলে তারপর কাজ করতে হবে তো এবার মিস্টার দেব আজকে আমাদের সন্ধ্যাকালীন একটা জলখাবার বানাচ্ছে যার জন্য এই যে ব্রেড নিয়েছে আর এই যে আমি কুচিয়ে রেখেছি তখন রন ডিস্টার্ব করলো আর দেখাতে পারিনি এখানে বাটার আছে চলো তুমি করো একটু করো চিজটা এখন ফ্রিজে আছে আচ্ছা সবার আগে বাটার লাগাতে হবে বাটার লাগানোতে কোনো কিপটামি করলে চলবে না তাই তো না ভালো করে লাগাতে হবে মানে মোটামুটি বাটারে যেন থাকে বাটার লাগানোর সাইডটা নিচের দিকে গেছে আর উপরটা কিন্তু এমনি প্লেন আছে হবে চিজ আর চিজ কিন্তু কুচানো ইটালিয়ানরা শুনেছি চিজ গ্রেট করা পছন্দ করে না ওরা কুচিয়ে দেয় তো মিস্টার দেব সেই জন্য আমাকে বলেছে কুচিয়ে দিতে আর এবার সব এই ভেজিস গুলো দিয়ে দেওয়া হচ্ছে ওয়াও কত কালারফুল লাগছে অলরেডি একটু অলিভ থাকলে দেখতে ভালো লাগছে না হ্যাঁ একটু ব্ল্যাক অলিভ থাকলে আর আমাদের গাছের অ্যালিপিনিওটা থাকলে ওটা ছাতিস আমি ছাদ থেকে নিয়ে আসতে পারতাম লাল লাল লঙ্কাগুলো আবারও একটা চিজের মধ্যে একটা স্লাইস থাকলে ভালো হতো বাট স্লাইসটা নেই হ্যাঁ হ্যাঁ চিজ স্লাইস একটা দিয়ে দিলে খুব ভালো লাগতো না ঠিক আছে চলো এবার অরিগানো আর একটা চিলি ফ্লেক্স দিচ্ছি একটা দিচ্ছি না যদি রন খেতে চায় রন খেতে চাইবেই এত কালারফুল দেখলে একটা তোমার জন্য চিলি ফ্লেক্স দিচ্ছি আবার লাগলে নিয়ে নাও ঠিক আছে এইবারে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে স্লো আছে তাই তো কতক্ষণ রাখতে হবে মোটামুটি 5 মিনিট তার আগেই হয়ে যাবে একদম স্লো তে মোটামুটি 5 মিনিট মতো স্লো আছে রাখা হয়েছিল এবার খুলছি মেল্ট হয়ে গেছে পুরো চিজগুলো তো একদম রেডি তলাটা একদম ক্রিসপি হয়ে গেছে আর এই অংশটা চিজটা মেল্ট হয়ে গেছে এরকম ভাবে দুভাগ করে নিচ্ছি এটা এই চিজের থেকে বেশি মজারেলা হলে ভালো হতো না আমাদের এটা প্রসেস চিজ দারুণ দেখতেই কত কালারফুল কি ক্রিসপি গো দারুন আমি জানি হয়তো আপনারা অনেকেই এরকম বানান কিন্তু যারা বানান না তারা অবশ্যই বানিয়ে দেখবেন মিস্টার দেব বানাচ্ছিলেন তাই আমি একটুখানি আপনাদের জন্য শেয়ার করে দিলাম একটা বাইট নিয়ে হ্যাঁ ব্রেড পিৎজা ব্রেড পিৎজা চিজগুলো মেল্ট হয়েছে এটা মজারেলা চিজ হলে মজারেলা হলে আরো ভালো হতো দারুণ চলো এনজয় আচ্ছা ওটা খাওয়ার পর তারপর আবার একটা দারুণ জিনিস বানিয়েছি এটা আজকে মানে হুট করেই বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা একটা স্যান্ডউইচ টাইপের ওই ডাবল ডেকার টাইপের স্যান্ডউইচ এটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব কে দেখি কেমন
দেখি মুদি কানেরটা দেখো চিজ আছে ডিম আছে এটার মধ্যে শেয়ার করবো ভালো ভালো খেতে এই দেখুন এটা কি জানেন এটা হচ্ছে ঘুষ যে ঘুষটা আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য আজকে আমার সাথে ওর সাউথ সিটিতে যাওয়ার কথা ছিল একটা খুব দরকার আমি আমার ফোনটা নিয়ে ভীষণ ডিস্টার্বে পড়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই জন্য আমার সাউথ সিটিতেই যেতে হবে তো সে আর নিয়ে যায়নি তার বদলে নিয়ে এসছে ঘুষ আরেকটা ঘুষ থাকাও ও আরেকটা ঘুষ এই যে এটা আমার খুব প্রিয় ক্র্যাকল তো এটা এবার এর মধ্যে সাজাবো টাকুর এমনি শুদ্ধই তো দিয়ে দিতে পারো এমনি শুদ্ধ দেবো হ্যাঁ স্টেম গুলো তো তাহলে তার একটু ছোট করতে হবে না আমি এটা খুলেই নিলাম কারণ না হলে না ভালো মানে একটা জায়গায় একটুখানি কেটে নিলাম সুন্দর না গোলাপ গুলো এক একটা এক এক কালার আমি চুজ করেছি সে তো বুঝতেই পারছি দুটো পিঙ্ক একটা হচ্ছে মানে যে মেরুন রেডটা আছে গোলাপের আর এটা হচ্ছে সাদা আর এটা একটা দুধে আলতা কালার হলুদ আর ভীষণ সুন্দর ঠিক আছে এখন ঘুষ নিয়ে খুশ হয়ে গেলাম গোগো এসি খাবি কতদিন পর গোগো এসির সামনে এসছে এসির সামনে কি এসি চললে তো ঘরেই থাকে না ও যে সামনে আগে থাকতো সেটা বলো আমাদের বিছানাটা তখন ওদিকে ছিল কি খাচ্ছ আরে কি খাচ্ছ চকলেট চাইছে না একদম না চকলেট নেই কি ব্যাপার দাদা স্যান্ডো পরে স্যান্ডো পরে এসির মধ্যে আরাম হচ্ছে একটু কাঁচা তোমার নাম কাঁচা কি হলো কি করলো ধমক দিচ্ছে নেই নেই শেষ কি ধমকি বাপরে বাপ টুটকে দাও মাঝে মাঝে যে ধাবা মেরে যায় ওকে গোগো এবার নেমে যাবে আর আর নিতে পারছে না চটকাটি আজকে রাতে মানে ডিনারটা শেয়ার করিনি কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলা যা খেয়েছিলাম দেখলেন তো কত কিছু রান্না ওটাই ছিল তাই জন্য আর করিনি মানে দেখাইনি এমনকি চোরের তরকারিটাও করলাম মানে আর করা হলো না এগুলোই ছিল শেষ করলাম খেয়ে তাও এখনও ডগ ডাল আছে এটাই হয় আমাদের দুজন মানুষ টাকুরও তো খেতে চায় না ডাল ফাল অত একটু দেবে না আমাকে আইসক্রিমের টাকটা শুধু আমার হাতে এলো
আমি জাস্ট একবার খেলাম, ছেলে ধরে বললো যে না ওটা তোমার খাওয়ার কোনো অধিকার নেই বলে বাবার হাতে দিয়ে দিলো। এমনিতেই অল্প ছিল, আমি খাইনি। এবার মেয়ে যেটা নিয়ে এসছে আমার জন্য ঘুষ, সেটা দিয়ে মানে লাস্টে খাচ্ছি আর কি খাওয়া দাওয়ার পরে। তা তো আবার সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোয়াক কোয়াক কোয়াক, তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি খাবো বলুন। যাই হোক, ব্লগটা বড় করছি না, এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে, না যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলতে হ্যাঁ, দোয়া ইয়াদ রাখনা। এই যে আমার খুব প্রিয় ক্র্যাকল, দেবো দেবো, তোমাকে দেবো না, না না না, ভালো না, তোমার খাওয়া উচিত না। বিস্কুট খাবি? গোগো খাবি? দেখো গোগো চকলেট খাবি?